আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে শুরু হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, বিটিভির সৌজন্যে আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি এবারের জেলা প্রশাসক সম্মেলনে। যুবস উপলক্ষে আমরা যে গৃহ নির্মাণ করে দিচ্ছি সেটা অত্যন্ত আন্তরিকতার সাথে আপনারা কাজ করেছেন। অনেক সময় অনেক বাধা এসেছে, অনেক ঝুঁকি এসেছে আমি জানি, তারপরেও আপনারা যে সাহস করে কাজগুলি করেছেন এবং আপনারা নিজে একবার চিন্তা করে দেখেন যে এই যে ভূমিহীন গৃহহীন মানুষকে আপনারা ঘর করে দিলেন, একটা ঘর পাওয়ার পর একটা মানুষের মুখের হাসি, তাদের আনন্দ, সেটাই তো সব থেকে বড় পাওয়া জীবনে, সেটা আপনারা করতে পেরেছেন বলে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে অগ্রাধিকার প্রদান করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা, ই ফাইলিং সিস্টেম চালু, জাতীয় তথ্য বাতায়ন, ই টেন্ডারিং ইত্যাদি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এখন আর টেন্ডার বাক্স নিয়ে মারামারি, কাটাকাটি, গোলাগুলি, বোমাবাজি হচ্ছে না, এটাই বড় কথা। এবং এখনও যদি কোনো মন্ত্রণালয় বাকি থাকে তাদেরকে আমি বলবো এই ই টেন্ডারিং পদ্ধতি গ্রহণ করতে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে পেরেছি বলেই মাঠ প্রশাসন সহ সকলের সাথে, বিশেষ করে করোনাকালীন সময়ে আমি প্রায় প্রতিটি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করেছি। আর এখনও আমাদের প্রশাসনের সকলে এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনারা মত বিনিময় করতে পাচ্ছেন, যোগাযোগ করতে পাচ্ছেন, সেই সুযোগটা সৃষ্টি হয়েছে। আমাদের সবসময় একটা জটিলতা আমাদের দেশে থাকে ভূমি নিয়ে, কাজে ভূমি সেবা সহজীকরণ এবং দক্ষ আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনার জন্য দেশের সকল উপজেলা সার্কেল ভূমি অফিসের ই মিউটেশন কার্যক্রম চালু হয়েছে এবং নতুন করে বিল্ডিংও তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা জনসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য জনপ্রশাসন পদক এবং সরকারি প্রতিষ্ঠানের নৈতিকতার চর্চাকে উদ্বুদ্ধ করতে সরকারি কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে জনগণের দুর্গায় পৌঁছে দিতে ক্রমান্বয়ে সকল সেবাকে সহজীকরণ এবং ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। মাঠ পর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখতে হবে। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এখানে জাতিপিতা বঙ্গবন্ধুর কথাটাও মনে রাখতে হবে, সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে সেটা দিয়েই তো বেতন ভাতা আমাদের সব কিছু চলে, কাজে তাদের সম্মান করতে হবে। আমরা দক্ষ, দুর্নীতিমুক্ত, সেবামুখী জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল, সিটিজেন্স চার্টার ইত্যাদি বাস্তবায়ন জোরদার করতে হবে। সুশাসন সংহতকরণের উদ্দেশ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকগণ আরও আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা করি। করোনা ভাইরাসের মহামারীর কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে আমাদের বিগত 2020-21 সাল অতিক্রম করতে হয়েছে, তবে সেই সংকট এখনও কাটেনি। করোনা বিস্তারের শুরু থেকেই সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে এবং চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, পুলিশ, সামরিক বাহিনী সহ সকল পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা করোনা সংক্রমণ সীমিত রাখতে সক্ষম হয়েছি। এ শেষে তো আমি বলবো যে আমাদের দল এবং সহযোগী সংগঠনও তারা সক্রিয় ভূমিকা রেখেছে। এর মধ্যে আবার বিশ্বে বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের একটা নতুন ভেরিয়েন্ট এসে গেছে, তো এটা খুব দ্রুত ছড়াচ্ছে। এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আমি জেলা প্রশাসনে সকলকে বলবো যে আপনারাও জেলা এখন নির্দেশ দিয়ে দেবেন প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, কারণ এই ভেরিয়েন্টটা আসলে এমনি মনে হয় খুব বেশি মানে ক্ষতি করবে না, কিন্তু আসলে এটা অনেক ক্ষতি করতে পারে। ইতিমধ্যে মৃতের সংখ্যাও বেশ বাড়তে শুরু করেছে, এটার জন্য কোনো মতে আর না বাড়তে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাজেই আপনারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং আমরা বিগত সময়ে যে সফলতা আনতে পেরেছি আপনাদের সক্রিয় ভূমিকার কারণে, আগামীতেও আপনাদের আরও সক্রিয় হতে হবে।
আমি প্রিয় জেলা প্রশাসকগণ, মানুষের কল্যাণে আপনাদের সকল প্রকার ভয় ভীতি প্রলোভনের ঊর্ধ্বে থেকে আইনানুরূপ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পহেলা ফেব্রুয়ারি 1972 সালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এক ভাষণে বলেন, আমি কোট করছি, সরকারি কর্মচারী ভাইয়েরা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। কোম্পানিগুলো হল MJLBD, নাহি অ্যালুমিনিয়াম, এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক এবং মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। গত বছরের 30 জুন সমাপ্ত হিসাব বছরে MJLBD 55%, নাহি অ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিক ও মুন্নু অ্যাগ্রো 10% এবং এনভয় টেক্সটাইল 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।